চটপটি ও ফুচকা খাওয়ার সঠিক নিয়ম জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আমার দেখুন এই ভিডিওটি। ওয়েলকাম মুজাফফর ডট হেলথ কেয়ারে। যে খাবারগুলোর কথা ভাবলেই জিভে জল এসে যায়, সেই টক মিষ্টি নোনতা ঝাল স্বাদের খাবারগুলো হলো চটপটি আর ফুচকা। এই খাবারগুলো খেতে অনেকেই ভালোবাসেন। প্রোটিন বহুল এই খাবারে, এছাড়াও ক্যালোরি, চর্বি, কিছু ভিটামিন, সোডিয়াম থাকে। তবে মজার, এই খাবার বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে কিডনি এবং লিভারের জন্য ক্ষতিকর। এছাড়া অতিরিক্ত চটপটি এবং ফুচকা খেলে রক্তের কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মাত্রা এবং ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকের পেটে গ্যাস বা অ্যাসিডিটি একটি কারণ হলো অতিরিক্ত চটপটি বা ফুচকা খাওয়া। তবে এত মজার খাবার একেবারে না খেলে হবে? তাই কিভাবে খাবেন তার জন্য দিচ্ছি কিছু পরামর্শ। এক, খালি পেটে চটপটি বা ফুচকা খাওয়া ঠিক নয়। অনেকেই স্কুল কলেজে না খেয়ে যায়, টিফিনের বিরতিতে চটপটি বা ফুচকা খায়, অভ্যাসটি খুবই ক্ষতিকর। দ্বিতীয়, চটপটিতে অনেক সোডিয়াম থাকে, তাই এর সঙ্গে আলাদা লবণ বা বিট লবণ কোনোভাবেই খাবেন না। তৃতীয়, ফুচকাতে চটপটি ভরে খেলে তাতে চর্বি চটপটির তুলনায় বেশি থাকে, কেননা ফুচকা তেলে ভাজা। আবার শুধু চটপটিতে উপরে এক বা দুটো ফুচকা ভেঙে খেলে অনেক ফুচকা খাওয়া থেকে বিরত থাকা যায়। তাই ফুচকা না চটপটি, এই অফারে চটপটিকে বেছে নিন। চটপটির সঙ্গে শসা, টমেটো, গাজর, লেবুর খোসা, সিদ্ধ ডিম, আলু ইত্যাদি মিশালে চটপটির পরিমাণ কিছুটা কম খাওয়া হয়। চটপটিতে না খেয়ে ছড়ানো চটপটি বাটিতে না খেয়ে ছড়ানো ছোটো থালায় ছোটো চামচ দিয়ে অল্প নিয়ে খেলে কম খাওয়া হয়। ছয়, চটপটি নেওয়ার আগে থালায় টক পানি আগে নিয়ে তারপর চটপটি নিলে অল্পতেই থালা ভরে যায়, এতে চটপটি খাওয়ার পরিমাণ বেশ কম হয়। সাত, তেঁতুলের কেনা সস দিয়ে টক পানি না বানিয়ে এর পরিবর্তে ফ্রেশ তেঁতুলের ফুটানো পানি ও ঘরের মশলা দিয়ে ঘরের তৈরি তেঁতুল পানি বানানো স্বাস্থ্যকর। বাইরের বেশিরভাগ দোকানে কেনা বোতলজাত সস থেকে তেঁতুল পানি বানায়, আর পানি ফুটানো না হলে সেটি অস্বাস্থ্যকর হয়ে পড়ে, তাই বাইরের তেঁতুল পানি এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য ভালো। আট, দিনের যখন তখন চটপটি না খেয়ে বিকেলে খেলে তা তুলনামূলক ভালো, কেননা যখন খুশি তখন চটপটি খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ হয়। নয়, ফুচকা বা চটপটি খেয়ে প্রচুর পানি খেলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা থাকে, তাই ফুচকা বা চটপটি খেয়ে পানি খাওয়া থেকে বিরত থাকুন। ফুচকা ও চটপটি খাওয়ার আগে সম্ভব হলে বিস্কুট বা পাকা নরম কোনো ফল খেয়ে পেট ভরে ফেলুন, তাতে চটপটি বা ফুচকা খাওয়ার পরিমাণ কম হবে। এক থালা চটপটি বা ফুচকা দুজন ভাগ করে খান, তাতে দুজন এর খাওয়া কম হবে। পুষ্টির বিচারে এটি একটি মিল, তাই দুপুরের লাঞ্চ হিসাবে মাসে একদিন খেতে পারেন, তাতে মনের স্বাদ একটু মিটবে। হেলথ বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে মুজাফফর ডট হেলথ কেয়ারে হেলথ বিষয়ক যে কোনো টিপস পেতে মুজাফফর ডট হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন।